চাকরিটা করে আসছিল তাদের চাকরি বাতিল করেছে, তাদের জন্য মানবিক এ রাজ্যের প্রশাসনিক প্রধান, কিন্তু এত দিন ধরে যারা বছরের পর বছর সরকারকে সার্ভিস দিয়ে আসছে, 34 দিন অনশন করলেও নির্বাক, আর NSQF যারা কর্মহারা, যারা আজ চাকরি করেও তাদের চাকরি নেই, তাদের জন্য কোনো শব্দ চয়ন হচ্ছে না। আসবে NSQF যারা চাকরি হারিয়েছেন, আপনাদের অনেকেই চাকরি হারিয়েছেন, 18 জন আমাদের চাকরি হারিয়েছে, আমাদেরকে সবাই পরীক্ষা দিয়ে আমরা চাকরি পেলাম, আজকে 1.5 বছর ধরে সবাই চাকরি হারা, 44 ধরে দিন ধরে গান্ধী মূর্তির পাদদেশে আমরা বসছি, মাননীয় মুখ্যমন্ত্রী বলে যারা টুকলি করে, যারা পয়সা দিয়ে চাকরি হারিয়েছে তাদের জন্য তার বিবেক কাঁধে, আর যারা পরীক্ষা দিয়ে চাকরি পেল আর তাদেরকে আজকে 218 জন মানে চাকরি ছাড়া 44 ধরে গান্ধী মূর্তির পাদদেশে বসছে, তাদের জন্য বিবেক কাঁধে না, তাদের জন্য বিবেক কাঁধে না। এই ছবি দেখানোর চেষ্টা করবো গোটা বাংলার মানুষ, দেখুন চাকরি প্রার্থী একজন পায় অসুবিধা, তাও এই এই সাহায্য নিয়ে তিনি আসছেন, আন্দোলন করছেন, কি বলবেন? যে ছবি গতকাল থেকে উঠে এলো, আপনাদের কথা, আপনাদের কথা আপনারা বলছেন, আপনাদের কথা বলা হচ্ছে না। আমরা আপার প্রাইমারি চাকরি প্রার্থী, দীর্ঘ 9 বছর ধরে আমরা বঞ্চিত, আমাদের একটা চাকরি প্রার্থীও কিন্তু 2 বার ইন্টারভিউ দেওয়ার পরেও আজকে আমরা চাকরি পাইনি। মাননীয়ার কাছে আমাদের একটাই প্রশ্ন, চাকরি যাদের চলে যাচ্ছে তারা কারা? তারা তো চুরি করে চাকরি পেয়েছে, পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি সাদা খাতায় তারা চাকরি পাচ্ছে, তো তাদের জন্য তারা মানবিক, আমাদের জন্য তারা মানবিক কবে হবে? আমাদের ভবিষ্যৎ কি, আমরা কি করব? আমরা ঝালমুড়ি আর চপশিল্পতেই কি চলে যাব 2 বার ইন্টারভিউ দেওয়ার? আমাদের জন্য কবে মানবিক হবে? অভিষেক, আজ তোমরা 2 বছর পূর্ণ করলে আন্দোলনের, তোমরা বিক্ষোভ করছো, অনশন করছো, মিছিল করছো, মিটিং করছো, তোমাদের জন্য কোনো শব্দ খরচ হয়েছে? একেবারেই না। গতকালকে মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্যে আমরা একেবারেই হতাশ। তিনি যারা অযোগ্য, যারা যাদের চাকরিটা চলে যাচ্ছে, যারা লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি পেয়ে এতদিন চাকরি করেছে, তাদের জন্য উনি মরা কান্না কাঁদছেন, আর যারা 2 বছর ধরে ধর্ণা অবস্থানে রয়েছে তাদের জন্য তিনি একেবারে নির্বিকার, নীরব। মানে ওই গান্ধী মূর্তির 730 দিন বসে থাকা চাকরি প্রার্থীগুলো যারা জীবন্ত লাশ হয়ে গেছে, সে বিষয়ে ওনার প্রতিক্রিয়া একটু জানতে ইচ্ছা করে আমাদের খুব। বেশ, আর যারা ডিএর জন্য আন্দোলন করছেন, 34 দিন ধরে অনশন করছেন, আপনাদের জন্য কোনো শব্দ চয়ন? সেটাই তো দেখার বিষয়, ভাবার বিষয় এইগুলোই। আমাদের অবস্থান বিক্ষোভ হয়ে গেল 48 দিন হয়ে গেল, আর অনশন চলছে আমাদের 34 দিন হয়ে গেল, কিন্তু আজ অবধি সরকার পক্ষে একজন একদিনও টাইম হয়নি যে আমাদের কাছে এসে এখানে কথা বলবেন, যে আমরা এতগুলো প্রকল্প, যতগুলো প্রকল্প আছে ওইগুলো আমরাই এগিয়ে নিয়ে যাচ্ছি, কিন্তু এমনটা কি মানবিক আছে, মানবিকতা রয়েছে আমি বুঝতে পারছি না, যে আমাদের জন্য একদিনও টাইম হয়নি, এই মঞ্চে এসে আমাদের সঙ্গে কথা বলবেন, আলোচনা করবেন আমাদের সাথে, ধিক্কার এইগুলো।